যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করোনায় আক্রান্ত তিনটি পরিবারের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। জানা গিয়েছে রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজীবনগর এলাকায় তিনজন করোনায় আক্রান্ত হন। আজ ফুলবাড়ি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক প্রেসিডেন্ট দেবাশিস প্রামাণিকের সহযোগিতায় এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় সেই পরিবারগুলির হাতে। এই বিষয়ে ফুলবাড়ি যুব তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন বলেন, আমাদের ফুলবাড়ি রাজীবনগরে গত চার দিন আগে তিনজনের করোনা পজিটিভ হয়। তারা দুইজন হোম কোয়ারেন্টাইনে আছে আর একজন হচ্ছে তোমার নার্সিংহোমে আছে। তাদেরকে আমরা কালকে স্যানিটাইজ করেছি এই জায়গাটায়। আজকে এখানে আমরা খাদ্য সামগ্রী পৌঁছায় দিলাম এক মাসের তিনটা ফ্যামিলিকে। চাল ডাল তেল লবণ যা যা খাদ্য সামগ্রী লাগে এক মাসের আমরা আজকে পৌঁছায় দিলাম। জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক প্রেসিডেন্ট দেবাশিস প্রামাণিকের নির্দেশে এবং এটা 19293 পাট, এই 19293 পাটের পঞ্চায়েত মেম্বার লাইলি বেগমের নির্দেশে আজকে আমরা সবাই মিলে এদের এক মাসের খাদ্য সামগ্রী পৌঁছায় দিলাম।